ভিমিশ, তুমি 7.5 লাখ টাকা ডোনেট করে দিছ, গরিবদের জন্য তুমি তোমার সমস্ত টাকা দিয়ে দিছ। হ্যাঁ দিয়া দিছি, 4,50,000 টাকা। তুমি তো একটু আগেই বললা তোমার কাছে টাকা আছে কি নাই এগুলো তোমার দেখার বিষয় না। তুমি তো বলছিলা তুমি আমার সাথে তখন থেকে আছো যখন আমার কাছে টাকা ছিল না। তাই বলে তুমি তোমার সব টাকা দিয়ে দিবা? টাকা আর কি, আজ আছে কাল নাই। আর আমাদের এই টাকা যদি ভালো একটা কাজে আসে তোমার তো খুশি হওয়া উচিত। এটার জন্য কিছু গরিব মানুষ তো পড়ালেখা করতে পারলো অন্তত। আর তুমি চিন্তা করো না, আমার কাছে এখনো 5,000 টাকা আছে। সুনাইরার এখন মনে হচ্ছিল সে কত গাধা ছিল যে আবারও এই পাগলের পিছে পড়েছে। প্রিমিসকে আবারও ভালোবাসার কথা বলে সে ফেঁসে গিয়েছে। আর এইদিকে প্রিমিসও দেখতে চাচ্ছে সুনাইরা এতক্ষণ যত ভালোবাসা দেখালো সেটা কি আসল নাকি সে প্রিমিসের টাকার জন্য এইসব করছিল। সুনাইরা চলো তোমাকে ক্যান্টিনে নিয়ে যাই, আজকে তোমাকে ট্রিট দিব। আমাদের দুইজনের মিউচুয়াল হওয়ার খুশিতে আজকে আমি তোমাকে ট্রিট দিব। প্রিমিস এটা বলার সাথে সাথে সুনাইরার দিকে তাকিয়েছিল। সে ভাবছিল সুনাইরা তার কথা মেনে নিবে এখন, কিন্তু সুনাইরার মাথা একদম গরম হয়ে যায়। রাগে লাল হয়ে সে বলে, যাও এখান থেকে, যাও আমার চোখের সামনে থেকে যাও, গেট লস্ট, আমি তোমার চেহারাই দেখতে চাই না। সুনাইরা জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলছিল, আশেপাশের মানুষও শুনছিল। প্রিমিস মনে মনে হাসছিল, প্রিমিস এটাই চেয়েছিল। কিন্তু তারপরও প্রিমিস কিছু না বলে সাধারণভাবে বলে, আরে সুনাইরা কি হইলো তোমার, হঠাৎ করে কি হইলো আবার? প্রিমিস এমন একটি ভাব ধরে যেন সে কিছুই বুঝছে না, কিন্তু আসলে প্রিমিস মনে মনে সবই বুঝতেছিল। প্রিমিস তুই একটা পাগল, তুই এক নম্বর বলো, তুই যে একটুখানি টাকা পাইছ আর নিজেরা বলত পারতেছস, অনেক দয়ালু হয়ে গেছস, তোর মতো ছেলেদের আজীবন গরিবে থাকা দরকার। আই হেট ইউ। এটা বলে সুনাইরা ওইখান থেকে চলে যেতে থাকে। সে এমন ভাবে যাচ্ছিল যে সে একবার প্রিমিসের দিকে পেছন ফিরে তাকায়নি। এগুলো দেখে প্রিমিস একটুও মন খারাপ করে না। সে হাসতে হাসতে সুনাইরাকে যেতে দেখছিল, আর তখন সে মনে মনে বলতে থাকে, সুনাইরা তোমারে দেখেই বুঝতে পারছিলাম তুমি টাকার জন্য ওই নাটক করতেছিলা। তোমার কি মনে হয় এই সামান্য 4.5 লাখ টাকা দিয়ে আমি গরিব হয়ে গেছি? আমার কাছে এমন হাজারো 4.5 লাখ টাকা পড়ে আছে। এরপর প্রিমিস সেখান থেকে চলে যেতে থাকে। আর তারপর সে তার বন্ধুদের কাছে যাবে ভাবে, কিন্তু অমিত তার গার্লফ্রেন্ড রোশনির সাথে বিজি আর সাকিব কলেজে গিয়েছে। আর এইদিকে প্রিমিসের বেস্ট ফ্রেন্ড দিবস ও তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছে। প্রিমিস আর দিবস ছোটবেলা থেকেই একসাথে বড় হয়, তাদের দুইজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব, একেবারে নিজের আপন ভাইয়ের মতো। প্রিমিসের গরিবী জীবনের একমাত্র সঙ্গী ছিল দিবস। দিবস তার ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছে বলে তাকেও ডিস্টার্ব করতে চায় না প্রিমিস, তাই সে চিন্তা করে কোথাও গিয়ে বসে। ঠিক তখন তার ফোনে কল দেয় ভূমিকা। হ্যাঁ লিডার, কি অবস্থা বলো, কি কাজ করতে হবে, পানি আনতে হবে নাকি বাজার করতে হবে? আমি আসতেছি। প্রিমিস ভূমিকাকে কিছু বলার সুযোগই দেয়নি, কিন্তু প্রিমিস যেগুলো বললো সেগুলো ভুল কিছু বলেনি, কারণ ভূমিকা প্রিমিসকে কোনো কাজ ছাড়া কখনো ফোন করে না, তাকে দিয়ে সব সময় তাদের গ্রুপের কাজ করায়। কিন্তু আজ ব্যাপারটা পুরাই আলাদা ছিল। প্রিমিস তুমি আমাদেরকে নিয়ে আসলে অনেক ভাবো, তুমি আমাদেরকে অনেক কেয়ার করো। আমার মনে হয় না পুরো কলেজ যত স্টুডেন্ট আছে তার চেয়ে বেশি তুমি কেয়ার করো আমাদের। আমি তোমারে আজকে পানি টানার জন্য ফোন দেই নাই বা বাজার করার জন্য ফোন দেই নাই, আমি তোমাকে এর জন্য ফোন দিছি তোমাকে এখন টিকেটের সামনে আসতে হবে। প্রিমিসের তো মনে হচ্ছিল ভূমিকার সাথে দেখা করার বাহানায় সে অদিতির সাথেও দেখা করতে পারবে, কিন্তু এখানে তো বিষয়টাই আলাদা ছিল। আরে ভূমিকা আমাকে টি ক্যাফেতে কেন ডাকতেছে, আবার কি মতলব করতেছে? এরপর প্রিমিস এগুলো ভাবতে ভাবতে টি ক্যাফের দিকে রওনা হয়। টি ক্যাফেটি ছিল প্রিমিসের কলেজের আশেপাশেই। সেখানে কলেজে যারা একটু বড় লোক ছিল তারাই চা কফি খেতে যেত। প্রিমিস কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় আর গিয়েই দেখে ভূমিকা সেখানে আগে থেকেই বসে আছে। হে গাইস, আমি আপনাদের দিবস গেমিং। তো আমাদের ভিডিওটা এখনই শুরু হবে। এর আগে গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন এন্ড ডায়মন্ড অপ করেন এবং ট্রাস্টেড এন্ড কম দামে ডায়মন্ড খুঁজতেছেন, তো তাদের জন্য গাইস আমার ফ্রেন্ড আছে যে অনেক কম দামে ডায়মন্ড অপ করে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমি দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট মেরে রাখেন বা এই নাম্বারটা সেভ করে রাখেন এন্ড ওকে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে। ওর কাছ থেকে কিন্তু অনেক অনেক কম দামে নিতে পারবেন আপনারা। আরে লিডার, আপনি এখানে একা বসে কি করতেছেন? কেন আমি এখানে একা আসতে পারি না? ভূমিকা মেজাজ খিটখিট করে বলে প্রিমিসকে। একটু আগে যে ভূমিকা এত মিষ্টি সুরে কথা বলছিল ফোনের মধ্যে, সে এখন তার আসল চেহারায় ফিরে এসেছে। প্রিমিস তখনই বোঝা যায় তাকে এখানে নিয়ে আসার জন্য এই নাটক করেছে। প্রিমিস কিছুই বলে না, চুপচাপ চেয়ারের মধ্যে বসে পড়ে। আর তখন সেখানকার ওয়েটার তাকে জিজ্ঞেস করে, স্যার আপনি এখন কি খেতে পছন্দ করছেন, আপনার জন্য কি আনবো, চা কফি নাকি জুস? আরে ভাই, ওকে জিজ্ঞেস করার কিছু নাই, ও আজকে এখানে প্রথম আসছে, ওর জন্য একটা লেমন জুস নিয়ে আসো।
কিছুক্ষণ পর প্রিমিসের জন্য একটা লেমন জুস নিয়ে আসে। প্রিমিস সেটা চুপচাপ খাচ্ছিল, আর এইদিকে ভূমিকা ভাবছিল প্রিমিসকে তার প্ল্যান কিভাবে বলবে। আর প্রিমিস তো মনে মনে ভাবছিল ভূমিকা কিছু না কিছু তো করবেই। প্রিমিস, একদম সরাসরি পয়েন্টে এসে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোন। তোকে আমার কাজিনের বয়ফ্রেন্ড হইতে হইব। কি বয়ফ্রেন্ড? আমি তোমার কাজিনের বয়ফ্রেন্ড হব? কি বলতাছো তুমি? প্রিমিস এটা শুনে অনেক অবাক হয়ে যায়। প্রিমিস আগেই জানতো ভূমিকার কাজিনের বয়স অনেক বেশি, তার এখনো বিয়েও হয় নাই। আরে লিডার, আপনি কি মজা শুরু করলেন নাকি? আমার মতো একটা ছেলের সাথে আপনার কাজিনের বয়ফ্রেন্ড বানাবেন? প্রিমিস তো জানে ভূমিকা সবসময় তাকে গরিব ফকির ভাবে, সবসময় তাকে নিয়ে মজাই নেয়, তাকে কখনো রেসপেক্ট করে না। এমন একটা ছেলেকে ও তার কাজিনের বয়ফ্রেন্ড বানাবে? আরে আমি তোর সাথে মজা কেন করব? আমার কাছে এত টাইম নেই যে তোর সাথে মজা করুম। ও শুধু একটা সহজ সরল পোলা কুস্তাছে, আর আমার মনে হয় এরকম ছেলে আমাদের কলেজে তোর মতো আর কেউ ফিট হবে না। কিন্তু তোমার কাজিন? কিসের কিন্তু? কোনো কিন্তু নাই। আমার কাজিনের বয়ফ্রেন্ড হইতে তোমার কোনো সমস্যা আছে? এরপর যদি তোমার কিছু বলার থাকে তাহলে মুখ বন্ধ রাখো। আজকের পর থেকে শুধু তুমি একটা ভালো বয়ফ্রেন্ড হইবা, এখানেই কথা শেষ। প্রিমিসের তো মাথার হুশি উড়ে যায়। প্রিমিস বুঝতেই পারছে না কেন ভূমিকার সাথে সে দেখা করার জন্য রাজি হলো। তার আগে বোঝা উচিত ছিল ভূমিকা এত মিষ্টি সুরে কথা বলছিল এর মানে কোনো না কোনো মতলব অবশ্যই আছে। এখন সে এখানে এসে বসে পড়েছে, তার আর উঠে যাওয়ার কোনো অপশনই নেই। তুমি এখানেই বসো, কিছুক্ষণের মধ্যে আমার বোন আসবে, ওর সাথে ভালো ব্যবহার করবা, আমার নাক ডুবায়ও না। ভূমিকা বসে বসে প্রিমিসকে তার কাজিনের বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছে, আর এরপর তার ফোন নিয়ে সে তার কাজিনকে কল করতে বাইরে যায়। কিরে, কই আছো তুমি? এখনো আসছো না কেন? এই তো আয়সা করছি, খুব কাছে আছি, আর একটু সময় লাগবে। আচ্ছা, তোমাকে আমার জন্য একটা ছেলের কথা বলছিলাম, তুমি কি সেটা ম্যানেজ করছো? হ্যাঁ হ্যাঁ, আমি ম্যানেজ করে রাখছি। ও আমার সাথে একটি ক্যাফেতে আছে, তুমি চালু করে আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যেমন ছেলের কথা বলছিলাম তেমন কি পাইছো? হ্যাঁ হ্যাঁ পুরো ওইরকমই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারুন তোমার পছন্দ হবে, আমাদের কলেজে এর চেয়ে ভালো আর কাউরে পাইবা না। তুমি যদি ওরে দেখো একবার তাইলে বলবা এটা বাসের হেল্পার হবে, একদম ফকিরের মতো চলাফেরা করে। আচ্ছা তাহলে তো ঠিক আছে, এইবার তো আমার কনফিডেন্স আসতেছে, আমি তো এখন অভিজিৎকে বানাইতে পারবো। আচ্ছা বোন, তুমি যদি অভিজিৎকে পছন্দ করো তাইলে প্রিমিসের মতো ফকির নিয়ে কেন তুমি তোমার বয়ফ্রেন্ড বানাইতে চাইতেছো? আরে ভূমিকা, অভিজিৎ তো অনেক বড় লোক, ওকে পটানো এত সহজ না। আমার মনে হয় ও আমাকে পছন্দ করে কিন্তু বলতে পারছে না। এখন আমি যদি প্রিমিসের সাথে মিশি তাইলে ও ভাববে সামান্য একটা ফকিনমির ছেলের সাথে ও হাইরা গেল। এগুলা ভাইবা ও আমাকে তাড়াতাড়ি প্রপোজ করবে, আর এখন থেকে আমাকে আরো বেশি কেয়ার করবে। ভূমিকার কাজিনের আসল পরিচয় জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। কে এই ভূমিকার কাজিন? প্রিমিস কি তার বয়ফ্রেন্ড হওয়ার জন্য রাজি হবে? সামনে এমন কিছু হতে যাচ্ছে যেটা আপনি ভাবতেও পারবেন না। আর সেটা যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করে জানান আপনারা পরের পর্ব দেখার জন্য কতটা আগ্রহী। আপনাদের লাইক কমেন্ট দেখলেই বুঝবো আপনারা কত তাড়াতাড়ি ভিডিওটি দেখতে চান।